হ্যালো বন্ধুরা, তোমরা জানো কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট সাকিবাল হাসানের পরিবর্তে ইংল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান জেসন রয়কে সই করিয়ে নিয়েছে। তো এবার কথা হচ্ছে, সাকিবের পরিবর্তে প্লেয়ার তো কিনে নিল কলকাতা নাইট রাইডার্স, তাহলে শ্রেয়াস আয়ারের পরিবর্তন প্লেয়ার কি আসবে না কলকাতা দলে? তো তোমাদের জানিয়ে রাখি, চোটের কারণে কিন্তু গোটা আইএসএল থেকেই ছিটকে গেছে শ্রেয়াস আয়ার, তেমনটাই ঘোষণা করা হয়েছে। তো এবার যেমনটা জানা যাচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট শ্রেয়াসের পরিবর্তে বেশ কিছু প্লেয়ারের নাম শর্ট লিস্ট করে রেখেছে, আর যাদের মধ্যে রয়েছে অভিমন্যু ঈশ্বরন, ঋত্বিক রায়চৌধুরী, প্রিয়ম গর্গ ছাড়াও আরও অনেক কয়েকজন প্লেয়ার। তবে যেমনটা খবর যে এদের মধ্যে প্রথম চয়েস হিসাবে কিন্তু অভিমন্যুই রয়েছে, তেমনটাই জানা যাচ্ছে। তো এই অভিমন্যু রাইট হ্যান্ড ব্যাটসম্যান এবং ব্যাটিংয়ের পাশাপাশি লেগ ব্রেকার, গুগলি বল করতেও অভ্যস্ত এই অভিমন্যু। মেনলি এই অভিমন্যু রঞ্জি ট্রফিতে খেলে থাকে এবং রঞ্জিতে কিন্তু বেশ দুর্দান্ত পারফরমেন্সও আছে তার। এছাড়াও টি টোয়েন্টিতে মাত্র 27টা ম্যাচ খেলেছে এবং 27টা ম্যাচে 121 স্ট্রাইক রেট নিয়ে 728 রানও করে ফেলেছে এই অভিমন্যু। তো অভিমন্যু আসলে মেনলি কলকাতা নাইট রাইডার্স দলের ব্যাটিং লাইন আপটা আরও বেশি ডেপথ হবে সেটা বলাই যায়। এবং সূত্রের খবর অনুযায়ী অভিমন্যুর সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট, সেটাই এখনকার সব থেকে ব্রেকিং একটা নিউজ। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও শ্রেয়াস আয়ারের রিপ্লেসমেন্ট হিসাবে অভিমন্যু কেমন অপশন হবে। তো এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এটাই ছিল আজকের কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে একটা লেটেস্ট নিউজ। তো তুমি যদি তোমার প্রিয় দলের এরকম লেটেস্ট নিউজ সবার আগে পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো আশি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।